গুড আফটারনুন এভরিওয়ান, কেমন আছো তোমরা? আমি তো ভালো আছি। তো এর আগের দিন তোমাদেরকে যে বলেছিলাম না, যে একটা এই যে পার্সেলটা দেখে নাও, এই যে এটা যে খুলে নি, এটা এখন আনবক্সিং করবো, আর এর মধ্যে কী আছে সব তোমরা দেখতে পাবে। তো চলো দেখে নাও কী আছে এর মধ্যে। তো তোমরা দেখে নিলে ওর মধ্যে কী আছে বুঝতেই পারছো। জোলো চিপস, এটা হচ্ছে পুরোপুরি, আজকে মাধব আছে আমার বন্ধু, পুরোপুরি প্র্যাঙ্ক করবো পুরো। তো ওকে আমি অ্যাকচুয়ালি ওকে আমি হচ্ছে ডেকেছি, যে বললাম যে এখন তো চিপসের ট্রেন্ডিং টপিকগুলো চলছে, তাই আমি বললাম যে তাহলে কালকে চল একটা, তাহলে মাধব একটা চিপস নিয়ে একটা মানে অনেকগুলো চিপস থাকবে, তো টেস্ট করা হবে যে কোন চিপস কোনটা চোখ বাঁধিয়ে দেওয়া হবে তার বলতে হবে। তো ওকে এটা বলেছিলাম যে এটা এটার উপর একটা করবো চ্যালেঞ্জ, চিপস চ্যালেঞ্জ একটা করবো ভিডিও। তো বললো ঠিক আছে তাহলে করবো, কিন্তু ওকে আমি তো বলিনি যে আজকে ওর সাথে এটা হবে। তোমার বুঝতেই পারছো আজকে ভিডিওটা কত সুন্দর হবে। হ্যাঁ, আমার তো জাস্ট কি বলবো, এটা দেখেই মনে মানে হাসি পেয়ে যাচ্ছে যে রিয়াকশনটা ওর কী হবে। আর যেহেতু আসবে, তো এটা খাওয়ার পর তো বুঝতে পারছো কি কী হবে। তো আমি ওর জন্য আরও কিছু খাবার নিয়ে এসেছি, তো তারাও তোমাদেরকে দেখাচ্ছি কী কী নিয়ে এসেছি। তো ওর জন্য আমি হচ্ছে লাড্ডু, পিনাট বাটার নিয়ে রেখে দিয়েছি, কয়েকটা চকলেটও আছে। তো ওকে আমি ফোন করেছিলাম, তো বললো 15 থেকে 20 মিনিটের মধ্যে আসছে। হ্যালো গাইস, তো মাধব চলে এসছে। তো আজকে চ্যালেঞ্জ থাকবে, তোমরা তো সবাই জানো, যতগুলো চিপস আছে সবগুলো একটা একটা করে মাধবকে খাওয়াবো, আর মাধবের চোখটা বেঁধে দেবো কাপড় দিয়ে, আর মাধব গেস্ট করবে যে কোন চিপস ও খাচ্ছে। চলো মাধবের চোখটা বেঁধে দেওয়া হোক। মাধব দেখতে পাচ্ছিস না তো? না না, দেখতে যদি পাস তা বলবি না, আজকে লালে লাল হয়ে যাবে পুরো, তোমার লাল সারকে যাবার বেঁধে দেয় লাল নেই সেরকম। তো ফার্স্টে নে, এটা নে। কি এটা? কুরকুরে। বাহ খুব সুন্দর, খেয়ে নে ওটা, খেয়ে নে ওটা, খেয়ে নে। এবার এটা নে, নে মাধব নে, এটা টেস্ট কর কি এটা। টেস্ট কর। কি খেলে এটা বল? ভাই কি এটা? হ্যাঁ, কি হলো পোনা ভাইছিস? কি রে ভাই, কি এটা, কোথায় যাল ভাই? বিঙ্গো তোটা, আসো খেলবো, খেলা হবে। ভাই বিঙ্গো রে ভাই, বিঙ্গো দেখ চোখের সামনে বিঙ্গো, পুরো বুক জ্বলে যাচ্ছে। ও কেটা ভাই, আরে ভাই বিঙ্গো ছিল ভাই, বিঙ্গো দেখ আমরা তো খেলাম না, এটা ভিঙো না, এত ঝাল কেন? কোথায় ঝাল ভাই? ভিঙ্গো দিদি একটু ঝাল থাকে, হালকা পাতলা একটু থাকে। এটা খা, এটা খা, এটা খা, বাস। তোর এখনো ঝাল লাগছে? আরে ভাই ভিঙ্গো দিদি একটু হালকা স্পাইসি থাকে, তো ওরকম করার কি আছে? ও ভাই খুব ঝাল, ও ভাই খুব ঝাল, ও ভাই। আরে ভাই তুই কি, কি হলো রে, কি হলো রে তোর, তোর কি হলো, কোন কারণ হচ্ছে? পুরো চোখ মুখ জ্বলে যাচ্ছে, চোখ হাত চোখে দিয়েছিলিস? হ্যাঁ
ভাই কিছু দেখতে পাচ্ছি না, হাত চোখে দিলি কেন তুই? তোমার অন্ধ হয়ে গেছে তো? আমি চোখ খুলতে পারছি না, চোখগুলো যাচ্ছে। ও ভাই দেখে চল ভাই, দেখে চল, কিছু দেখতে পাচ্ছি না। বস বস এখানে বস। তোর সাথে একটা প্র্যাঙ্ক করলাম, জোলো চিপসের প্র্যাঙ্ক। প্র্যাঙ্ক ইজ কমপ্লিট। কি চিপস? জোলো চিপস। কোথায় ওটা আছে? ওটা তুই আগে চোখটা ঠিকঠাক কর, তুই আগে হালকা হ, হালকা হ। ও ভাই দেখতে পাচ্ছিস তো এবার? তুই হাতটা দিলি কেন চোখে? কি বলবো, কোথাও তো হাত চোখে দিয়ে দিয়েছে, ব্যাস। তো ভাই তোর সাথে একটা ছোট একটা প্র্যাঙ্ক করলাম, এই যে জোলো চিপস। প্র্যাঙ্ক সাকসেসফুল প্রচণ্ড ভাই, শেষ পুরো ভাই। পর এই ভিডিও অফ করার পর যে আমাকে যে কি চালান দিবে তুমি ভাবতার না তোমরা। আমি দেখে নেবো, তো তোকে আমি দেখি, এখনই দেখো ঠিকঠাক হয়ে গেলে যে কি হবে। তো আমি একটু ট্রাই করে দিই, কেমন? বেশি ট্রাই করতে পারবো না। পুরোটা খেয়ে দেখ না, না বলবো নাকি, পুরোটা বলবি না? ভাই এসে যাবো ভাই, আমি বুঝতে পারছি এতটুকু কে এত ঝাল ভাবো। তুই ঠিকঠাক আছিস তো? হ্যাঁ একদম ঠিকঠাক আছি, কিন্তু তুই আর ঠিক থাকবি না। এই যে তো গাইস, তোমরা বাড়িতে গেলে ট্রাই করবে না, খুব খুবই ডেঞ্জারাস। আমি বুঝতে পারছি, আর এতটুকু মুখে দিয়েছি আমার এখনো জ্বলে যাচ্ছে, ও তো কতটা খেয়েছে বুঝতে পারছো। তো আজকের প্র্যাঙ্ক সাকসেসফুলি। তো তোমরা যদি এরকম ভিডিও চাও তাহলে আমাকে কমেন্ট করো আর বলে দে ভাই কী করতে হবে। গাইস বুঝতে পারছো আমাকে কী অবস্থা করলো, এর জন্য অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবে, সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবে, আর পাশে বেল আইকনটা ফট করে বেজে দেবে এবার ধাম করে। তো চলো ভাই, টাটা।